আসসালামু আলাইকুম শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান সংবাদে শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো चौबीस घंटा सर्वोच्च चल्लिस जन मृत्यु शनाक्त सब चे बी 2545 छुट्टी परवर्ती समय स्वास्थ्य विधि मेने चलते विशेष सतर्कता एसएससी और सममान परीक्षा पास हार गड़े 82.87% करोना परिस्थितिते विशेष व्यवस्थाय फल घोषणा परिस्थितिर उन्नति होले धापे धापे शिक्षा प्रतिष्ठान खोलार परिकल्पना शिक्षार्थीदेर मानुषेर जन्य काज करार आह्वान प्रधानमंत्री लंच और ट्रेन चालुर साथे खुले सरकारी बेसरकारी अफिस स्वास्थ्य विधि मेने सोमवार थेके गणपरिवहन चलाचल शुरू देशेर टेलिविशन शिल्पेर किंग बदंती मुस्तफा कमाल सैयद आर नेई गणमाध्यम अंगन जुड़े शोकेर छाया एवं इनसेप्टर हैट्स ऑफ टू द फ्रंटलाइनर्स रयेछे করোনা যুদ্ধে মাঠ পর্যায়ে কাজ করা তরুণ প্রশাসনিক কর্মকর্তা নাহিদ বারিকের কথা এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে অস্ট্রেলিয়ায় ডাইনোসর জাদুঘরের খবর ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট সব সিজনেই ফিট যাওয়া যাক বিস্তারিত সংবাদে দেশে করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ 40 জন মারা গেছেন এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু 650 নতুন শনাক্ত 24 ঘন্টায় এ যাবৎকালের সর্বোচ্চ 2545 জন স্বাস্থ্য বুলেটিনে অঘোষিত লকডাউন পরবর্তী স্বাস্থ্য সতর্কতা ও সাবধানতা মেনে চলতে সকলের দৃষ্টি আকর্ষণ করা হয় চক্রমালিথা রিপোর্ট টানা 65 দিন সাধারণ ছুটি বা অঘোষিত লকডাউনের পর রোববার দেশে অফিস আদালত খুলে দেওয়া হয়েছে আর রোববারের স্বাস্থ্য বুলেটিনে জানানো হলো দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন সর্বোচ্চ 40 জন সাধারণ ছুটি যেহেতু শেষ তাই বুলেটিনের শুরুতেই অফিস আদালত সর্বত্রই বিশেষ সাবধানতা কঠোরভাবে মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় লকডাউন পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সকল স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে প্রয়োজনীয় উপকরণ যেমন থার্মোমিটার হাত ধোয়ার ব্যবস্থা যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক এগুলো থাকতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে প্রত্যেকেরই সঠিকভাবে মাস্ক পরা অত্যাবশ্যক জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের চারটি হটলাইনে চব্বিশ ঘন্টায় কল এসেছে 179,833 নমুনা সংগ্রহ 12,229 পরীক্ষা 11,876 সংক্রমণ শনাক্ত হয়েছে 2,545 পরীক্ষা করা নমুনায় শনাক্তের হার 21.43% একদিনে মৃত্যু সর্বোচ্চ 40 সুস্থ 406 দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন 47,153 চিকিৎসাধীন 36,722 এ পর্যন্ত সুস্থ 9,781 মৃত্যু 650 শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,545 জন সুস্থ হয়েছে 406 জন 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যু 650 জন বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের টেলিফোনে স্বাস্থ্য পরামর্শ দেওয়ার কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও সিডিসি শাখা চকর মালিথা চ্যানেল আই ঢাকা এবার স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ দিনের বুলেটিন এবং সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি এবং ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ বিল্লাল আলম কোভিড নাইন্টিন চিকিৎসায় সরকারের গাইডলাইন মেনে চিকিৎসা দিতে ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্ডিভিজুয়ালি কেউ এই প্যান্ডেমিক সময়ে নিজের ইচ্ছামতো কোনো কিছু বলা উচিত না
এবং যদি কেউ নিজের ইচ্ছা মতো তার কোনো ডিসিশন দিতে চায় তাহলে সে তার ঘরে অ্যাপ্লাই করবে, কিন্তু কোনো ফেসবুক ইউটিউব এবং কোনো ইলেকট্রনিক মিডিয়াতে তার যাওয়া উচিত নয়। আমরা তাদেরকে সতর্ক করছি, প্রতিটি দেশেই তার ট্রিটমেন্টের একটা নির্দিষ্ট প্রোটোকল আছে এবং এই প্রোটোকল বাংলাদেশের যে প্রোটোকল, বাংলাদেশের সোসাইটি অফ মেডিসিন, সোসাইটি অফ পেডিয়াট্রিক্স এবং অ্যানেস্থেসিওলজি সব মিলিয়েই আমরা একটা গাইডলাইন করেছি। এই গাইডলাইনের সপ্তম ভার্সন আমাদের বের হয়েছে। আমি দয়া করে বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজ, ইনস্টিটিউট, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং উপজেলা হাসপাতাল সহ যে সমস্ত জায়গায় কোভিড রোগী চিকিৎসা হচ্ছে, আমরা প্রোটোকল মানার জন্য অনুরোধ করছি এবং এইটুকু অনুরোধ করছি যে এই কোভিড চিকিৎসা মেডিসিনের প্রফেসর এবং রেসপিরেটরির প্রফেসর এবং অ্যানেস্থেসিয়া মিলে আমরা সম্মিলিতভাবে যে গাইডলাইনটা করেছি, এই গাইডলাইনের মাঝখানে আপনারা দেখেছেন যে 80% রুগী কোনো চিকিৎসা লাগে না, শুধু প্যারাসিটামল, একটু অ্যান্টিহিস্টামিন, একটু ভিটামিন সি, গরম পানি খাইলেই এই 80% রুগী ভালো থাকে এবং তাদের হাসপাতালে আসার কোনো প্রয়োজন হয় না। এই 15% রুগী যেটা মডারেট, যেটা হাসপাতালে আসবে, এর একমাত্র চিকিৎসা অক্সিজেন, অক্সিজেন এবং অক্সিজেন। এবার অন্য প্রসঙ্গ, এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড়ে 82.87% শিক্ষার্থী পাশ করেছে। গত বছরের তুলনায় ফল এবার বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছেন করোনা পরিস্থিতির কারণে বিশেষ ব্যবস্থায় এই ফল ঘোষণা করা হলো। মোস্তফা মল্লিকের রিপোর্ট। করোনা পরিস্থিতির কারণে এবার আর এমন আনন্দ নেই। আগে থেকেই নিবন্ধন করা থাকায় ফল প্রত্যাশীদের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছে যায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। ঠিক 11টায় অনলাইনে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী, সেখানে তুলে ধরা হয় বিস্তারিত তথ্য। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 82.87%, জিপিএ 5 পেয়েছে 135,898 জন, যা গত বছরের চেয়ে প্রায় 30,000 বেশি। ঢাকা বোর্ডে পাশের হার 82.34, রাজশাহী বোর্ডে 90.37, কুমিল্লা 85.22, যশোর 87.31, চট্টগ্রাম 84.75, বরিশাল 79.70, সিলেট 78.79, দিনাজপুর 82.73, ময়মনসিংহ 80.13, মাদ্রাসা 82.52 এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 72.70%। এবারের ফল বিশ্লেষণ করে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শিক্ষা কার্যক্রম নিয়েও কথা বলেন। কাজেই শিক্ষা প্রতিষ্ঠান খুব সংসার খুলবার মতো পরিস্থিতি এখনো নেই, যখন অনুকূল পরিস্থিতি হবে তখন আমরা অবশ্যই সিদ্ধান্ত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবো। আমাদের যে এইচএসসি পরীক্ষার জন্যে যেটি 1 এপ্রিল থেকে শুরু হবার কথা ছিল, আমাদের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে রেখেছি। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, পরিস্থিতি আরো অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। গত বছরের চেয়ে এবছর বেশ কিছু সূচকে ইতিবাচক পরিবর্তনের কথা জানান শিক্ষামন্ত্রী। এসএসসি পর্যায়ের পরীক্ষার্থীর ক্ষেত্রেও আমরা দেখছি যে আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা সমতা এখানে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি, ছাত্রীরা একটু বেশি সংখ্যায় উত্তীর্ণ হয়েছে। আমি আশা করি আগামী বছর ছাত্ররাও আরো বেশি চেষ্টা করবে যাতে এই ক্ষেত্রেও আমরা সমতা রক্ষা করতে পারি। শিক্ষামন্ত্রী বলেন জিপিএ 5ই সর্বোচ্চ সফলতা নয়, বরং অর্জিত শিক্ষার সঠিক প্রয়োগই শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিয়ে যায়। 2010 সাল থেকে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 2 মাসের মধ্যে ফলাফল দেওয়ার একটি রেওয়াজ রয়েছে, তবে এবছর করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি। শিক্ষার্থীরাও কিংবা তাদের অভিভাবকরা ফলাফল নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি। আনন্দ এবং উচ্ছ্বাসের যে বাঁধ ভাঙা জোয়ার সেটি এবার শিক্ষা প্রতিষ্ঠানে দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মুঠোফোনে তারা কিন্তু তাদের উল্লাস জানাচ্ছে। এবার প্রথমবারের মতো কাগজবিহীন ফলাফল প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়। যারা
এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে অভিনন্দন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শুধু নিজেদের কথা চিন্তা না করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মেধাবীদের জন্য সুযোগ করে দেওয়াই তার লক্ষ্য। শিক্ষার্থীরা যাতে করোনা আক্রান্ত না হয় সেজন্যই এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। উল্লেখ করে তিনি জানান, পরিস্থিতি বুঝে ধাপে ধাপে খুলে দেওয়া হবে। আত্মবিশ্বাস ধরে রেখে করোনা মোকাবেলা করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ এবং পরিবার সহ অন্যদের সুরক্ষিত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছর এই দিনটা স্কুল শেষ করা শিক্ষার্থীদের জন্য উৎসবের হলেও করোনা পরিস্থিতির কারণে এবারে চিত্রটা ভিন্ন। প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর কিংবা ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ছিল ডিজিটাল মাধ্যমে। আমাদের এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করছি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিক্ষা মন্ত্রণালয়ের ফল প্রকাশের কার্যক্রমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই কঠিন পরিস্থিতিতে ফল প্রকাশ করায় শিক্ষা পরিবারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, অর্থনীতি চলমান রাখতে অনেক ক্ষেত্রে ছাড় দেয়া হলেও শিক্ষার্থীরা যাতে আক্রান্ত না হয় সেজন্য আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, তাদের একটু সুযোগ দিলে তার যে ভালো ফলাফল করতে পারে সেটা আমরা আজকে নিজেরাই দেখতে পাচ্ছি। আজকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, শুধু আমাদের না, সারা পৃথিবী জুড়েই উন্নত দেশগুলিও যে অবস্থায় আছে, আমাদের মতো স্বল্পোন্নত দেশ বা আমরা উন্নয়নশীল দেশ সবারই একই অবস্থায় চলে আসতে হয়েছে। তো এই পরিবেশে আমি আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করব, যখন সবাই ঘরে বসে আছে, বাবা মা বা যারা গার্জিয়ান আছেন সবাই কিন্তু একটু পড়াশোনা করতে হবে। করোনা পরিস্থিতিতেও অনলাইন এবং সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠ কার্যক্রম চালু রাখায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আমি আমাদের ছাত্রছাত্রীদের বলবো, এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। কাজে যে কোনো ঝড় ঝাপটা, যে কোনো তুফান আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, আত্মবিশ্বাসের সাথে আমরা তার মোকাবেলা করব। এরা আমাদের ভবিষ্যৎ, কাজে তাদের ভবিষ্যৎ আমি ঝুঁকিতে ফেলতে পারি না, কাজে সে কারণেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু এখন উন্মুক্ত করব না। আমরা দেখি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারলে পর্যায়ক্রমিকভাবে আমরা তখন এটা উন্মুক্ত করব। এ সময় করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে নিজ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখতে জনগণের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা এখন উন্মুক্ত করছি, সেখানে হয়তো একটু আশঙ্কা থেকে যেতে পারি, সেই ক্ষেত্রে আমি বলবো সকলে যদি স্বাস্থ্যবিধিটা যথাযথভাবে মেনে চলেন, এটা শুধু নিজেকে সুরক্ষিত করা না, নিজেকে সুরক্ষিত করা, নিজের পরিবারকে সুরক্ষিত করা, নিজের পাড়া প্রতিবেশী এবং সঙ্গী সাথী সকলকেই সুরক্ষিত করা, কারণ অর্থনৈতিক টাকাটা সচল রাখতে হবে আমাদের। করোনার বিস্তার রোধে সরকারের দেয়া প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস রেখে করোনা সহ সব দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতিতে এসএসসি পাশের পর সফল শিক্ষার্থীরা বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠতে পারেননি। অন্যান্য বারের মতো স্কুলগুলোতে শিক্ষার্থীদের পদচারণা ছিল না, তবে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আনন্দ প্রকাশ করেছেন তারা। জানাচ্ছেন শহীদুল রাজু। করোনা পরিস্থিতির কারণে এবার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আনন্দ নেই, ফল প্রকাশ করা হয়েছে অনলাইনে। বাসা থেকেই পরীক্ষার ফল জেনেছেন অভিভাবক এবং শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সহপাঠীদের সাথে উল্লাস করতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন তারা। প্রিয়জনরাও অভিনন্দন জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি জিপিএ 5 পেয়েছি, আমি আমার রেজাল্ট নিয়ে খুব খুশি, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার বন্ধুদের সাথে একসাথে হয়ে স্কুলে গিয়ে রেজাল্ট নেওয়ার সেই মজাটা পেলাম না। আমি এসএসসি পরীক্ষায় সাউথপন স্কুল থেকে জিপিএ 5 পেয়েছি। আমি নিয়মিত পড়াশোনা করেছি, আমার এই সফলতার জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার শিক্ষকের কাছে, এবং এই আমার এই সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান আমার মা। দেরিতে হয়েছে, সমস্যা নাই, দেরিতে হওয়াটাও ভালো, আমার ভালোই লাগছে, যখনই এসে রেজাল্ট তো ভালো হয়েছে। কলেজে ভর্তি
সেরকম কোনো প্ল্যান নাই এখন, যেহেতু বাসার মধ্যে বন্ধি, কলেজ টলেজ খুলুক, তারপর দেখবো কলেজ নিয়ে কি। ঠিক আছে, এসএসসি পরীক্ষার্থী খুব ভালো ফলাফল অর্জন করেছেন। বিহাইন্ড মাই সাকসেস অল ক্রেডিট গোজ টু মাই প্যারেন্টস, টু মাই টিচার্স এন্ড টু মাই অ্যালুমনাই। ফল প্রকাশে খুশি হলেও করোনা পরিস্থিতিতে সন্তানের কলেজে ভর্তি এবং পাঠ শুরু নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আমার মেয়ের এই সাফল্যের জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আর টিচারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মেয়ের এই ফলাফলের জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ ধন্যবাদ। ইন্টারমিডিয়েটটা তো, এইচএসসিটা তো আসলে খুব অল্প সময়ে অনেক পড়া, এখন বাচ্চারা কিভাবে এটা কমপ্লিট করবে। শিক্ষার্থীদের আশা, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই বন্ধুদের সাথে উল্লাসে মেতে উঠবেন তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ভাইরাসের সংক্রমণ রোধে দু মাসের বেশি বন্ধ থাকার পর সারা দেশে অফিস খুলেছে। সীমিত যাত্রী পরিবহনের ঘোষণা দিয়ে ট্রেন ও লঞ্চ চলাচলও শুরু হয়েছে। তবে সরেজমিনে অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি। যাত্রীদের সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানিয়ে রেলমন্ত্রী এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, ঝুঁকি বাড়লে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। আক্তার হোসেনের রিপোর্ট। দু মাসেরও বেশি সময় পর অফিস আদালত খুললে স্বাস্থ্যবিধি মানার নানা আয়োজন দেখা যায়। তবে মানুষের চাপে সামাজিক দূরত্ব ছিল না অনেক জায়গায়। প্রথম দিন রাস্তায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পরিবহনের সংখ্যা বেড়েছে সড়কে। সীমিত যাত্রী নিয়ে শুরু হয়েছে লঞ্চ চলাচল। আপনারা নিরাপদ দূরত্ব বজায় রেখে লঞ্চে আহরণ করুন। এতদিন যারা ঢাকায় আটকা পড়েছিলেন তাদের অনেকেই ঢাকার বাইরে যাচ্ছেন। আগে তো আমরা বেড়াতে এসে আটকা পড়ছি, এখন যেহেতু বাসে যাওয়া প্রয়োজন তাই বাসে যাচ্ছি আর কি। সময়টা খারাপ কিন্তু আমি তারপর ভয়ে ভয়ে যাচ্ছি, যেতে হবে। জীবন জীবিকা প্রয়োজন, মানুষ বেরোতে হবে। মানুষ আগে থেকে সচেতন হয়েছে এবং আমি মনে করি আরো সচেতন হওয়া উচিত। লঞ্চে ওঠার পর স্বাস্থ্যবিধি অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেওয়া হলেও ভেতরে অনেকেই শারীরিক দূরত্ব মানছেন না। টার্মিনাল পরিদর্শনে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী সবাইকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানান। আমাদের শত বছরের একটা প্র্যাকটিস, সেটা হচ্ছে বিশেষ করে যারা আমরা ডেকের মধ্যে যাত্রা করি তারা কিন্তু সবাই লঞ্চের মধ্যে উঠেই আমরা জায়গাটা নিয়ে তারপরে টিকিটটা করি। আমরা এটার ব্যাপারে চিন্তা ভাবনা করছি যে না, আগে টিকিট করে তারপরে হচ্ছে লঞ্চে ওঠা। এই ব্যাপারে আমরা কথা বলবো, আলোচনা করব, কারণ আমাদের এই সিস্টেমটাকে পরিবর্তন করা প্রয়োজন। অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করেছে। সম্পূর্ণ অনলাইনে বিক্রি হওয়া টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দীর্ঘদিন পর যাচ্ছি, আসলে পারিবারিক সমস্যার জন্য যাচ্ছি, আর আমরা আমাদের নিজেদের সেফটিটা সর্বোচ্চভাবে নিয়েছি। হ্যাঁ, অফিস অনেকদিন থেকে খুলেছে, আমি যাইনি, দেশের বাসায় গিয়েছিলাম, এখন যেতেই হচ্ছে আর কি। ছেলে মনে হয় করোনা আগে দেশে গেছিল বিয়েতে, আর আসতে পারে নাই, সে লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আসতে পারে না। আমি না গেলে তো আসতে পারবো না। আমরা সকল থেকে জীবাণুনাশক স্প্রে করছি, ট্রেনে প্রত্যেক যাত্রীকে আমরা হাত পরিষ্কার করাচ্ছি, কারণ ঢাকা থেকে কোনো বাইরের জন্য ঢাকার বাইরে না যেতে পারে। বিকেলে কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে সার্বিক বিষয়ে কথা বলেন রেলমন্ত্রী। ট্রেন আমরা যেটা ব্যবস্থা রেখেছি এটা যেমন আমাদের দিক থেকে যেমন এটি দেখার ব্যাপার, আবার যারা যাত্রী সাধারণ তারাও যেতে এইগুলো মানে, কারণ প্রত্যেকেরও তো জীবন, আমার জীবন আমাকে রক্ষা করার আমারও দায়িত্ব আছে, তাদেরও দায়িত্ব আছে তাদের নিজেদেরকে সুরক্ষা করার এবং রাখার। সারা দেশে যাত্রীবাহী বাস চলাচল শুরু হচ্ছে সোমবার থেকে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দেশ বরেণ্য টেলিভিশন ব্যক্তিত্ব, বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 78 বছর। গণমাধ্যম জগতের বিশিষ্টজনেরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মাসুর শাকিলের রিপোর্ট। মোস্তফা কামাল সৈয়দ বাংলাদেশের টেলিভিশন জগতের অন্যতম পথিকৃৎ। 1964 সালে ঢাকায় চালু হওয়া টেলিভিশন সম্প্রচারের সূচনা পর্ব থেকে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের এক অগ্রপথিক তিনি। বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ কর্মজীবন শেষে মোস্তফা কামাল সৈয়দ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যুক্ত ছিলেন। 2003 সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির শুরু থেকে অনুষ্ঠান বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। দেশের অনেক বরেণ্য টেলিভিশন ব্যক্তিত্বের কর্মজীবন শুরু হয়েছে তার হাত ধরে। চ্যানেল আয়ের সাথেও বিভিন্নভাবে যুক্ত ছিলেন তিনি, যোগ দিতেন নানা আয়োজনে। মেধাবী একজন টেলিভিশন এবং কাজের বাইরে তিনি কখনো কোনো কিছু বুঝতেন না, সে কারোর সাথে অপ্রয়োজনীয় দুটো কথা বলছে, আড্ডা দিচ্ছে, কাজ আর কাজ, কাজ আর কাজ। এর ভেতরে তিনি তার প্রশাসনিক কাজ যেমন করছেন, পুরো অফিসটাকে চালাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন সৎ কর্মকর্তা হিসেবে
গভর্নমেন্টকে বা সরকারকে কিভাবে সাপোর্ট করতে হয় সেটাকে মুসলমানদের একটা উদাহরণ আচরণে ব্যবহারে বলরে চলরে কথায় তিনি ছিলেন একেবারে একজন বিনয়ী এবং ভদ্র মানুষ, খুবই স্নেহময় একজন মানুষ, স্মার্ট, খুব সুন্দর এবং খুব ভালো একজন মানুষ ছিলেন কামালজাদা। তার এই অকাল চলে যাওয়া, কারণ এত মাথা ভর্তি তার প্ল্যানিং, তার চলে যাওয়াটা আমার কাছে খুবই কষ্টের, খুবই কষ্টের। স্বাস্থ্য সতর্কতা মেনে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে এই গুণীজনকে দাফন করা হয়। আকর্ষণীয় কণ্ঠস্বর অধিকারী মোস্তফা কামাল সৈয়দের কণ্ঠ শোনা যায় চ্যানেল আইয়ের পবিত্র রমজানে মাগরিবের আজানের দোয়ায়। এটি ছিল তার জীবনের শেষ কণ্ঠ প্রদান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন। তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার মাসুর স্বীকৃতি চ্যানেল আই ঢাকা দিয়েছ। এবার ইনসেপ্টর, হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। শুরু থেকেই দেশে করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট নারায়ণগঞ্জ। শিল্প এলাকা হওয়ায় এই জেলায় অনেক বেশি মানুষের বাস, ফলে এখানে খুব দ্রুত করোনা পরিস্থিতির অবনতি ঘটে। এই অবস্থায় প্রশাসনের যে কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিরলস ভূমিকা রেখে চলেছেন, তাদের একজন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। সাহসী এই তরুণ কর্মকর্তার করোনা যুদ্ধ বিষয়ে নারায়ণগঞ্জ প্রতিনিধি রূপন রেজাকে নিয়ে রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। নাহিদা বারিকের জন্ম ঢাকায় 1980 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IER থেকে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান নিয়ে 2005 MED পাশ করেন তিনি। 29তম BCS এ উত্তীর্ণ হয়ে 2011 সালে সরকারি চাকরিতে যোগ দেন নাহিদা। বর্তমানে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। করোনা পরিস্থিতির অবনতি ঘটলে নারায়ণগঞ্জকে হটস্পট ঘোষণা করে লকডাউন করে দেয় সরকার। আপনাদের এই মুহূর্তে যা যা প্রয়োজন আমরা প্রশাসনের পক্ষ থেকে সেই সহযোগিতাগুলো করব। তখন থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তাঘাট, আবাসিক এলাকা ও মিল কারখানায় রাত দিন ছুটে বেড়াচ্ছেন নাহিদা বারিক। শুরুর দিকে আমাদের বিদেশ ফেরত যারা রয়েছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে গিয়ে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় আনা, মাইকিং করা, মসজিদগুলোতে মাইকিং করা, লিফলেট বিতরণ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য প্রত্যেক এলাকা এলাকায় সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যাদের রয়েছে তাদের সহযোগিতায় সেই এলাকাগুলোতে যাওয়া, মনিটরিং করা, তারপর একই সাথে দ্রব্যমূল্যের দাম যাতে বেড়ে না যায় সে এই কারণে মোবাইল কোড করা, এবং যে এলাকায় একটি পজিটিভ পেশেন্ট হয়েছে পাওয়া গিয়েছে সেই এলাকাকে লকডাউন করা, এবং একটি এলাকা লকডাউন করার পাশাপাশি আসলে অনেক দায়িত্ব বেড়ে যায়। প্রত্যেকটি ঘরে ঘরে খাবার পৌঁছানো এবং একটি পেশেন্টের বাড়ি ওষুধ পৌঁছানো সব কিছু আমাদের করতে হয়েছে। মানুষকে সচেতন করতে গিয়ে নাকাল হয়েছে তাকে, তারপরও হাল ছাড়েননি এই কর্মকর্তা। আমরা একটি এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় যখন সচেতন করার জন্য ঢুকছি, দেখা যাচ্ছে যে আমরা আছি, তারা বাড়ির ভিতরে, আমরা ঠিক সামনের দিকে চলে যাচ্ছি, তারা বের হয়ে আসছে। তো এই যে আসলে সচেতনতা বোধের অভাব রয়েছে, এবং কখনো কখনো দেখা গিয়েছে যখন নিজের ঘর পর্যন্ত পজিটিভ কেসটি চলে না আসছে ততক্ষণ পর্যন্ত মানুষ সচেতন হচ্ছে না। স্বামী, 1 বছর 3 মাসের মেয়ে আর বাবা মাকে নিয়ে বাস করেন তিনি। তার কারণে সংসারের অন্যদের বিপদ হওয়ার ঝুঁকির মাঝেই করোনা যুদ্ধের ময়দানে লড়ে যাচ্ছেন তিনি। আমারও পরিবার আছে, আমার ছোট্ট একটি মেয়ে রয়েছে 1 বছর 3 মাস বয়সের, আমার সাথে আমার বয়স্ক বাবা মা রয়েছেন। তো বাসা থেকে যখন বের হই তখন খারাপ লাগে তাদের মুখের দিকে তাকালে, কিন্তু যখন ঠিক দরজাটি পেরিয়ে চলে আসি কর্মক্ষেত্রে তখন আর পরিবারের কথা মনে থাকে না। তখন এই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার যে দায়িত্ব, আমার যে চেয়ার, আমার যে দায়বদ্ধতা, সেটি সবচেয়ে বেশি কাজ করে। করোনা যুদ্ধে সামনের সারির এই যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ।
দর্শক, সংবাদের এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম মাসুম, সরাসরি তার কাছে যাচ্ছে। মাসুম, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে যেসব তথ্য রয়েছে আপনার মাধ্যমে দর্শকদের তা জানিয়ে দিতে চাই। ধন্যবাদ আহমেদ মেহেদি হাসান। আমার কাছে যে তথ্যগুলো এসছে করোনা সংক্রান্ত, এর মধ্যে প্রথমেই একটা দুঃখজনক খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শাকির উদ্দিন মারা গেছেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রুহের মাগফিরাত কামনা করছি। আর একটা খবর আছে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আগেই। তার স্ত্রী শিরিন পারভিন হক এবং ছেলে বারিশ হাসান চৌধুরীও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তিনি জানিয়েছেন যে শিরিন পারভিন হক তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত এবং তার অবস্থা অনেকটা খারাপ। জ্বর আছে, কাশিও আছে এবং রাতে তাকে হাসপাতালে ভর্তি করার কথা। তার ছেলের অবস্থা ততটা খারাপ নয়, তিনি বাসায় আইসোলেশনে আছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের নিজেদের উদ্ভাবিত র্যাপিড কিটে নমুনা পরীক্ষায় দুজনেই করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে PCR টেস্টের জন্য নমুনা দেওয়া হবে। গত 25 মে র্যাপিড কিট টেস্টে নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসার পর আক্রান্ত শনাক্ত হন জাফরুল্লাহ চৌধুরী। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের RT-PCR টেস্টেও তার করোনা পজিটিভ আসে। আর করোনাকালে গণপরিবহনের জন্য 60% ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক বিভাগ ও মহাসড়ক বিভাগের BRTA সংস্থাপন শাখা। এতে বলা হয়েছে যে করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 60% ভাড়া বাড়বে, তবে বাস এবং মিনিবাসে প্রতিটি দুইজনের সিটে একজনকে করে পরিবহন করতে হবে এবং করোনা চলাকালীন সময় পর্যন্তই এই ভাড়া বর্ধিত থাকবে এবং করোনা সংকট সময় যখন শেষ হয়ে যাবে তারপরে আগের নির্ধারিত ভাড়াই তাদেরকে পরিবহন করতে হবে। একই সাথে লঞ্চ এবং ট্রেন চলাচলও শুরু হয়েছে। লঞ্চ চলাচল শুরু হয়েছে আজ পটুয়াখালী থেকে। লঞ্চ ছাড়ার সময় স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব না মানার কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুন্দরবন 8 লঞ্চের একজন সুপারভাইজারকে 20,000 টাকা জরিমানা করেছিল এবং জরিমানা আদায় না করায় তাকে আটক করা হয়েছিল। কিন্তু এই তার মুক্তির দাবিতে 3টি লঞ্চ, যেগুলো পটুয়াখালী থেকে ছেড়ে আসার কথা ঢাকার উদ্দেশ্যে, তারা 5 ঘন্টা ঘাটে অবস্থান করে এবং সেখানে 2,000 যাত্রীর মতো এই 3টি লঞ্চে অবস্থান করছিল। রাত 10টার দিকে তারা জরিমানা পরিশোধ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। তাদের এই যে নিয়ম না মানার প্রচেষ্টার কারণে 5 ঘন্টা আটক থাকতে হয়েছে প্রায় 2,000 যাত্রীকে। 15 জুন পর্যন্ত সীমিত আকারে চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম। এ সময় আসামি হাজির করতে হবে না। মামলা সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে অনলাইনে, জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। করোনাভাইরাস সংক্রমণে আরও 153 জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। বিকালে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ইতিমধ্যে করোনা আক্রান্ত 1,801 জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলাগুলো থেকে আমার কাছে কিছু করোনা সংক্রান্ত তথ্য এসেছে। এর মধ্যে গোপালগঞ্জে করোনায় নতুন করে একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী সহ 10 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত এখন পর্যন্ত 200। নেত্রকোনায় 20 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নেত্রকোনায় আক্রান্ত শনাক্ত 241 জন। খাগড়াছড়িতে আরও 5 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। 2 জন খাগড়াছড়ি সদরের, পানছড়ির 1 জন, মাটিরাঙ্গার 1 জন এবং মহলছড়ির 1 জন। এদের মধ্যে 2 জন স্বাস্থ্যকর্মী রয়েছে। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 34 জন। পঞ্চগড়ে নতুন করে 12 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 80 জন। মেহেরপুরেও 24 ঘন্টায় 1 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট শনাক্ত 26 জন। রাজশাহীতে আজকে 12 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে এছাড়া 7 জনই রংপুর জেলা এবং গাইবান্ধার 3 জন, কুড়িগ্রামের 2 জন। রংপুর জেলায় মোট আক্রান্ত শনাক্ত 394 জন। শরীয়তপুরে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 4 জন, মোট আক্রান্ত শনাক্ত 125 জন। মাদারীপুরে দ্বিতীয় দফা রিপোর্টে 21 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন নতুন করে। জেলায় মোট শনাক্ত 123 জন। গাজীপুরে আক্রান্ত শনাক্ত হয়েছেন 60 জন, করোনা মোট আক্রান্ত শনাক্ত 1,180 জন। বরগুনায় নতুন করে 1 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 63 জন।
আন্তর্জাতিক অঙ্গনে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন 62,08,071 জন, মোট সুস্থ হয়েছেন 27,69,897 জন এবং মারা গেছেন 3,72,051 জন। আহমেদ মেহেদী হাসান, আমার কাছে এই ছিল করোনা সংক্রান্ত সর্বশেষ আপডেট। আরও কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারব। তারিকুল ইসলাম মাসু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে থাকা তথ্যগুলো দর্শকদের জানিয়ে দেবার জন্য। প্রিয় দর্শক, এর সাথে সময় হলো অশোক লীলান ইফা ডটস বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করায় ট্রাম্পের সমালোচনা, যুক্তরাজ্যে লকডাউন শিথিল করা নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা। পরিবহন এবং বাজারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বাসে অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও কেউ তা মানছে না। পঞ্চগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছেন। জেলায় আক্রান্ত হয়েছেন 68 জন। সিলেটের করোনা আইসোলেশন সেন্টারে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 1 প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ে আরও 1 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। এবার ডিটেল টাটা আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করায় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের লকডাউন তুলে নেওয়া নিয়ে সতর্ক করেছে দেশটির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধ করে দেওয়ার বিষয়টি আবারও ভাবতে বলেছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদি মাহমুদ। বাড়িতে অবস্থান করে যারা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছেন এমন মানুষদের সোমবার থেকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার। আগামী সপ্তাহ থেকে লকডাউন শিথিল করারও প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে। তবে ব্রিটিশ সরকারের 3 সদস্যের বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি জানিয়েছে, দ্রুত লকডাউন তুলে নিলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে দেশটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করায় সারা বিশ্বে নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস ইস্যুতে আবারও চীনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈশ্বিক এই মহামারীর সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যুক্তরাষ্ট্রের ফান্ড বন্ধ করে দেওয়ার বিষয়টি আবারও ভাবার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় ভারত এক দীর্ঘ যুদ্ধের মুখোমুখি হয়েছে। বেশি ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোতে 30 জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। ব্রাজিলে একদিনে 33,000-এরও বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে সারা বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হলো। শনাক্ত করোনা রোগীর সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। গত 24 ঘন্টায় ব্রাজিলে 956 জনের মৃত্যু হয়েছে। জেরুজালেমে ঐতিহাসিক আলাক্সা মসজিদ খুলে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের মহামারীর কারণে বন্ধ করে দেওয়ার 2 মাস পর রোববার ভোরে মসজিদটি খুলে দেওয়া হলো। ইরানের সরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব মেনে দেশটিতে মসজিদ খুলে দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। ব্যবসায়িক কাজে সোমবার থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু করবে সাউথ আফ্রিকা। সাদি মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের মিনোপলিসে পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে। অন্তত 30টি বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কারফিউ জারি করা হয়েছে 25টি শহরে। প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও বিক্ষোভকারীরা এক পর্যায়ে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে তারপর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। কয়েকটি শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের 16টি রাজ্যের লস অ্যাঞ্জেলেস, ডেনভার, মিয়ামি, আটলান্টা, শিকাগো, মিনোপলিস সহ 25টি শহরে কারফিউ জারি করা হয়েছে। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। অস্ট্রেলিয়ায় ডাইনোসরের একটি জাদুঘর নির্মাণ করা হচ্ছে। কুইন্সল্যান্ডের উইন্টনে
এজ অফ ডাইনোসর নামের এই জাদুঘরে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের হাড় থেকে শুরু করে দেহের বিভিন্ন অংশ প্রদর্শন হবে। অস্ট্রেলীয় সরকার জাদুঘরটি পরিচালনা করবে। এই জাদুঘরে এমন কিছু ডাইনোসরের দেখা মিলবে যেগুলো আগে দেখানো হয়নি। জাদুঘর কর্তৃপক্ষ বলছে এসবের মাঝে সম্পূর্ণ নতুন একটি প্রজাতিও থাকবে। জাদুঘরটির নির্মাণ শৈলীও নজর কাড়বে। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকরা কাজ করছেন। যাওয়া যাক গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। ব্যবসায় আস্থায় পতনের জেরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের চেয়েও ভয়াবহ মন্দার সামনে দাঁড়িয়েছে ইতালি। কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির জন্য নভেল করোনা ভাইরাস আরও বেশি বিপর্যয় ডেকে এনেছে। জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য ও ব্যবসা খাত বিশেষ করে দোকানপাট, সেবা ও পর্যটনের বিপর্যয় নেমে এসেছে। অর্থনৈতিক খাতের এসব উপাত্তগুলোকে উদ্বেগজনক বলেছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জোট কনফেসারেসেন্তি। ব্যাংক অফ ইটালি জানিয়েছে দেশটির জিডিপি 9-13% কমেছে। কেন্দ্রীয় ব্যাংকটির উপাত্তে আরও বলা হচ্ছে চলতি বছরের প্রথম প্রান্তিকে ইটালির অর্থনীতি 5.3% সংকুচিত হয়েছে। প্রাথমিকভাবে 4.7% সংকোচনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুর এবার বোরোর ফলন ভালো হয়েছে। মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনার প্রস্তুতি নিয়েছে খাদ্য বিভাগ। দিনাজপুর থেকে জানাচ্ছেন শাহ আলম শাহিদ। দিনাজপুরে এবার 1,71,350 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। চাষ হয়েছে আরও বেশি জমিতে। সবকিছু অনুকূলে ছিল, তাই ফলন হয়েছে আশানুরূপ। আমাদের এখানে দেওয়ার কারণে আবাদ সুন্দর হয়েছে। এখন বর্তমান যে বাজার আছে, এই বাজার থাকলে মোটামুটি আমরা লাভবান হব। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জেলায় 1,688 গভীর নলকূপের মাধ্যমে 68,200 হেক্টর জমিতে সেচ সহায়তা দিয়েছে। কৃষককে পড়তে হয়নি কোনো সংকটে। এখন কৃষক আশায় আছেন ধানের ন্যায্য মূল্যের। এই ফলনে কৃষক যদি ভালো দাম পায়, তাহলে এই করোনার যে ক্ষতিগ্রস্ত মানুষ, তারা এই ক্ষতিগ্রস্ত এই ধানের মাধ্যমে পোষায় নিতে পারবে। আমরা ধান এবার খুব ভালো পাইছি। এখন যদি ধানের দামটা ভালো পাই, তাহলে আমরা অধিদপ্তর উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুর জেলার টোটাল বিএমডির আওতায় 1700 ডিপ্টি সেচ যন্ত্র আছে। তার মধ্যে আজকে এই উত্তর হরিরামপুরে আমরা ধান কাটা উদ্বোধন করলাম। এবার ধানের অবস্থান এবং ফলন সন্তোষজনক। দিনাজপুর জেলায় আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে। যেগুলা আগাম 28 জাত, সেগুলা ধান অলরেডি কাটা শুরু হয়ে গেছে। আশা করি আমরা আগামীতে 15 তারিখ থেকে আমাদের ফুল সুইংয়ে আমাদের জেলাতে ধান কাটা শুরু হবে। কৃষকের কাছে ধান কেনার প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। নিকটস্থ উপসহকারী কৃষি কর্মসেন্টারের উদ্যোক্তার সাথে যোগাযোগ করুন। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহায়তায় শেষ সুবিধা পাওয়ায় এই অঞ্চলে এবার বড় ভালো ফলন পেয়েছেন কৃষক। করোনার এই প্রতিকূল পরিবেশও কৃষক ঘরে ধান তুলছেন। আর এই পরিস্থিতিতে কৃষক যদি ধানের ভালো দাম পায়, তবে করোনার এই দুঃখ তারা কাটিয়ে তুলতে পারবেন, এমনটাই মনে করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন পর্যটন শূন্য মেহেরপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্র। 2 মাস ধরে পর্যটক ঢুকতে দেওয়া হয় না ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে। আমঝুপি, নীলকুটি, ভাটপাড়া, ডিসি ইকো পার্কে পর্যটক আসছে না। এতে করে এসব জায়গায় আরও সবুজে ছেয়ে গেছে, সৃষ্টি হয়েছে নির্মল পরিবেশের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট।
ইতিহাসে ছুঁয়ে দেখতে দেশের প্রথম রাজধানী মেহেরপুরের মজুনগরে আসেন দর্শনার্থীরা। এছাড়াও আমঝুপি নীলকোটি ভাটপাড়া ডিসি ইকোপার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রেও দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকায় এসব জায়গা দর্শনার্থী শূন্য হয়ে পড়েছে। এমনকি এবার ঈদের মধ্যেও দর্শনার্থী নেই এসব জায়গায়। এতে করে সবুজ ঘাসে ঢেকে গেছে এসব চত্বর, গাছপালা সতেজ হয়ে উঠেছে, পরিবেশে পড়ছে ইতিবাচক প্রভাব। মহামারীর কারণে আমরা পরিবার পরিজন নিয়ে চলতে পারছি না বা ঘুরতে পারছি না মুজিবনগরে। যে মুজিবনগর প্রশাসন আছে, পুলিশ প্রশাসন, তারা আমাদেরকে বেড়া দিচ্ছে না বা এখানে প্রবেশ করতে দিচ্ছে না। লকডাউন অবস্থায় ভিতরে প্রবেশ নিষেধ থাকায় আমরা জনগণকে বিভিন্নভাবে বুঝাইয়া ফেরত পাঠাচ্ছি, যার কারণে ভিতরে প্রবেশ নিষেধ। গত 3 মাস ধরে আমাদের একেবারেই পর্যটক শূন্য, আমরা মানে খুবই কষ্টের মধ্যে আছি। ঈদে ঘুরতে আসাদেরও মুজিবনগর কমপ্লেক্সে প্রবেশ করতে দেওয়া হয়নি, নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। ঈদের সময়গুলো বা বিভিন্ন অকেশনে এখানে প্রচুর পর্যটক তখন ঘটে। এখন আমরা এই করোনা ভাইরাসের কারণে এবার ঈদ উল ফিতর আমরা কোনো পর্যটককে এখানে অ্যালাউ করছি না। এখানে কিছু রাজস্ব আদায় হয়, এবছরও যেহেতু ইজারা হয়নি আমরা খাস আদায় করছিলাম, মার্চ পর্যন্ত আমরা আদায় করেছি আর বর্তমান আদায় কার্যক্রম বন্ধ আছে। করোনা ভাইরাস মহামারীর নামে প্রকৃতির এ বিশ্রামে চারিদিক নির্মল হয়ে উঠবে এমন আশা প্রকৃতি প্রেমীদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। যাওয়া যাক এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে। এপ্রিলে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে ব্রিটিশ গাড়ি নির্মাতা কোম্পানিগুলো। এর আগের বছরের একই সময়ের তুলনায় গাড়ি উৎপাদনের পতন হয়েছে 99.7%। দেশটির গাড়ি উৎপাদকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উৎপাদনে এমন পতন দেখেননি। সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স জানিয়েছে, এপ্রিলে যুক্তরাজ্যে সব মিলিয়ে প্রিমিয়াম ও বিলাসবহুল স্পোর্টস কার উৎপাদন হয়েছে মাত্র 197টি, আর এর মধ্যে ক্রেতাদের কাছে সরবরাহ করা হয়েছে মাত্র 45টি গাড়ি। প্রিয়দর্শক, সময় হলো আবারও অশোক লেল্যান্ড ইফাত অটোজ বিরতি নেবার, আর বিরতির পরে আরও জানিয়ে ফিরব। কিশোরগঞ্জে ঘোড়া উত্রা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে হাওড় জনপদ ছাতির চর, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এলাকাবাসী।